দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসে দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত এক্সপ্রেসের 18টি বগি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, আহত হয়েছেন 20 জন। হাওড়া স্টেশনে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রকে তোপ দেখেছেন, এবং যেখানে আমরা দেখেছি গত 2 মাসে পরপর 3টি রেল দুর্ঘটনা। আর সেই রেল দুর্ঘটনায় রেলের ভূমিকা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, আজ ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে লাইনচ্যুত এক্সপ্রেসের 18টি বগি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের এবং আহত হয়েছেন 20 জন। হাওড়া স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম, এবং সেই কন্ট্রোল রুমের যে নাম্বার দেওয়া হয়েছে, সেই কন্ট্রোল রুমে সাধারণ যারা মানুষজন রয়েছেন বা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। অন্যদিকে এই রেল দুর্ঘটনায় কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দুর্ঘটনা প্রসঙ্গে সেন্ট্রাল রেলের সিপিআরও এবং সাউথ ইস্টার্ন রেলের সিপিআরও কি বলেছেন শোনাবো পরপর। इसके बारे में ये जानकारी है, ये ट्रेन हावड़ा से लेके छत्रपति शिवाजी महाराज टर्मिनस के लिए आ रही थी। इस ट्रेन कहीं चक्रधरपुर स्टेशन के पास में दुर्घटनाग्रस्त हुई है। अभी इसमें इसके लिए जो है वो सेंट्रल रेलवे ने, मध्य रेलवे ने अपने अलग अलग स्टेशनों पर हेल्पलाइन नंबर्स की सुविधा प्रदान की है, जिनमें प्रामुख्य से छत्रपति शिवाजी महाराज टर्मिनस, दादर, कल्याण, नागपुर, भुसावल, बडनेरा, ऐसे बहुत सारे स्टेशन्स हैं जहाँ जहाँ पे भी यात्री वहाँ से यात्रा कर रहे थे, जहाँ पे भी वो उतरने वाले थे, उन सभी स्टेशनों पे लगभग मध्य रेलवे के द्वारा हेल्पलाइन नंबर्स का अरेंजमेंट किया गया है। ये सारे हेल्पलाइन नंबर्स जो है वो सभी सोशल मीडिया हैंडल्स पे भी दिए गए हैं। इसमें मुख्यतः जैसे अगर छत्रपति शिवाजी महाराज टर्मिनस की बात करें हम लोग, तो उसका जो नंबर है वो दिया गया है 0222-6940-40। इसके बारे में ये जानकारी है, ट्रेन संख्या 12810 हावड़ा मुंबई मेल की दुर्घटना के बारे में जानकारी साझा कर रहा हूँ। यह ट्रेन सुबह 3:43 पर दुर्घटनाग्रस्त हुई। अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है। अभी तक 80% यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है, और बचे हुए 20% एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं। इस घटना में 2 यात्रियों की मृत्यु हो गई है, 1 को फ्रैक्चर हुआ है और 4 माइनर इंजर्ड हैं, उनको भी चक्रधरपुर अस्पताल ले जाया जा चुका है। चक्रधरपुर से 10:30 के आसपास एक स्पेशल ट्रेन चला के यात्रियों को अपने गंतव्य की ओर रवाना कर दिया जाएगा। ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনার পর ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর শুরু করা হয়েছে। হাওড়া স্টেশনের জন্য বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। অন্যদিকে টাটানগর স্টেশনের জন্য হেল্পলাইন নাম্বার রাখা হয়েছে, চক্রধরপুর স্টেশনের জন্য এবং রোড়কেল্লা স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু হয়েছে, এবং ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটলো তা যেরকম খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে যাত্রীদেরও কিন্তু নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে চক্রধরপুরের ডিসিএম, এবং তিনি পরিস্থিতি পর্যালোচনা করেছেন। হাওড়া মুম্বাইয়ের যাতায়াতের অন্যতম লাইনটি, এবং সেখানে এই দুর্ঘটনার জেরে কিন্তু বেশ কিছু ট্রেনও বাতিল হয়েছে। ইতিমধ্যেই যে হেল্পলাইন নম্বর আপনাদের সামনে তুলে ধরছি স্ক্রিনে, সেই সমস্ত হেল্পলাইন নম্বর ইতিমধ্যে খোলা রাখা হয়েছে। রোড়কেল্লা স্টেশনের জন্য 2টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, এবং প্রয়োজনে সেই সমস্ত হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন সকলে। रेलमेंट की न्यूज के बाद से हावड़ा से 2 ट्रेनों कैंसिल कर दिया गया है। एक आपका है इस्पात एक्सप्रेस और एक बारबिल जनशताब्दी एक्सप्रेस, इन दोनों को अभी तक कैंसिल कर दिया गया है। फिलहाल यहीं तक अपडेट मिला है, और इसके बाद से कोई कैंसिल का और क्यों न्यूज़ नहीं मिला है। अभी तक कोई इंक्वायरी आया है डिरेलमेंट लेके कोई? नहीं, फिलहाल कुछ नहीं आया है। आप लोग क्या कॉन्टैक्ट करने की कोशिश कर रहे हैं जहाँ पे एक्सीडेंट? नहीं, हम लोग यहाँ से ऑफिशियल्स गए हैं, और हम लोगों ने हेल्प इसीलिए लगाया है कि यार कोई इन्फॉर्मेशन आता है तो बताया जाएगा। रेलमेंट की न्यूज के बाद से हावड़ा से 2 ट्रेनों कैंसिल कर दिया गया है।
एक आपका है इस्पात एक्सप्रेस और एक बारबिल जनशताब्दी एक्सप्रेस, इन दोनों को अभी तक कैंसिल कर दिया गया है। फिलहाल यहीं तक अपडेट मिला है और इसके बाद से कोई कैंसिल का और क्यों न्यूज नहीं मिला अभी तक। कोई इंक्वायरी आया है डिरेलमेंट लेके कोई? नहीं, फिलहाल 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 कुछ नहीं आया। आप लोग क्या कॉन्टेक्ट करने की कोशिश कर रहे हैं जहाँ पे एक्सीडेंट? नहीं, हम लोग एक्चुअली हम लोग यहाँ से ऑफिशियल्स गए हैं और हम लोगों ने हेल्प डेस्क इसलिए लगाया है कि यार कोई इन्फॉर्मेशन आता है तो बताया जाएगा। এটা তো হয়েছে ঘটনাটা 3:35 সকালবেলা, ভোরবেলা এটা হয়েছে রাজকারসেন, মানে চক্রধর ডিভিশনের দুটো স্টেশন আছে, রাজকারসেন আর বড়াবাম্বু, তো ওই দুটো স্টেশনের মাঝখানে এই ডিরেলমেন্টটা হয়েছে। তো ডিরেলমেন্টের আমাদের এই গাড়িটার নাম হচ্ছে মুম্বাই মেল, এটার 18টা বগি থাকে, 18টা বগি ডিরেল হয়েছে, মানে লাইনচ্যুত হয়েছে এটাকে বলে, লাইন থেকে সরে গেছে। তো এখনও পর্যন্ত আহতের সংখ্যা 6 জন, আহত 6 জন হয়েছে, যাদেরকে হসপিটালাইজ করা হয়েছে রেলের হসপিটালে, তো ওখান থেকে ওদের ট্রিটমেন্ট করা হচ্ছে। বাকি আমাদের এখানে দুটো হেল্প লাইনের বুথের লাইন লাইন করা হয়েছে, সেখানে বিভিন্ন লোকেদের ফোন আসছে এই ব্যাপারে জানার জন্য, তো আমরা যতটা পারছি ওদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। এবং যারা ফ্যামিলি যারা লোক আছেন তারা এখানে ফোন করতে পারেন, নাম্বার আমাদের এখানে অলরেডি ডিসপ্লে করা হয়েছে। এটা তো হয়েছে ঘটনাটা 3:35 সকালবেলা, ভোরবেলা এটা হয়েছে রাজকারসেন, মানে চক্রধর ডিভিশনের দুটো স্টেশন আছে, রাজকারসেন আর বড়াবাম্বু, তো ওই দুটো স্টেশনের মাঝখানে এই ডিরেলমেন্টটা হয়েছে। তো ডিরেলমেন্টের আমাদের এই গাড়িটার নাম হচ্ছে মুম্বাই মেল, এটার 18টা বগি থাকে, 18টা বগি ডিরেল হয়েছে, মানে লাইনচ্যুত হয়েছে এটাকে বলে, লাইন থেকে সরে গেছে। তো এখনও পর্যন্ত আহতের সংখ্যা 6 জন, আহত 6 জন হয়েছে, যাদেরকে হসপিটালাইজ করা হয়েছে রেলের হসপিটালে, তো ওখান থেকে ওদের ট্রিটমেন্ট করা হচ্ছে। বাকি আমাদের এখানে দুটো হেল্প লাইনের বুথের লাইন লাইন করা হয়েছে, সেখানে বিভিন্ন লোকেদের ফোন আসছে এই ব্যাপারে জানার জন্য, তো আমরা যতটা পারছি ওদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। এবং যারা ফ্যামিলি যারা লোক আছেন তারা এখানে ফোন করতে পারেন, নাম্বার আমাদের এখানে অলরেডি ডিসপ্লে করা হয়েছে। এটা তো হয়েছে ঘটনাটা 3:00। বারবার ট্রেন দুর্ঘটনায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। চক্রধরপুর ট্রেন দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, এক্স স্যান্ডেলে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী, আর কত এই রকম দুর্ঘটনায় মানুষের মৃত্যু হবে, কবে থামবে এই মৃত্যু মিছিল? রেল মন্ত্রকের এই কাণ্ড জ্ঞানহীনতা আর কতদিন চলবে, এমনটি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেন দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন, অন্যদিকে যেরকম মৃতদের পরিবার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, এবং পাশাপাশি এক স্যান্ডেলে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী, এবং যেখানে তিনি উল্লেখ করেছেন আর কত মৃত্যু মিছিল দেখতে হবে এবং কবে রেল মন্ত্রকের কাণ্ডজ্ঞানহীনতার যে পরিচয় সেই পরিচয় থামবে, এবং এমনই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রেল দুর্ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাব। আই ওয়াজ কিন টু নো ফ্রম দি অনারেবল রেলওয়ে মিনিস্টার দ্যাট হোয়াট ইজ দ্য লেটেস্ট পজিশন, বিকজ সেফটি ইন দ্য রেলওয়েজ হ্যাজ নাও বিকাম এ চ্যালেঞ্জ, এভরি ডে অ্যাক্সিডেন্ট ইজ টেকিং প্লেস। আই চেয়ার দি চেয়ারম্যানশিপ অফ রেলওয়ে স্ট্যান্ডিং কমিটি লাস্ট ফিউ ইয়ার্স, এগেন অ্যান্ড এগেন উই মেনশন the railways should be given safety first, but now it is happening regularly. Why not railway minister is coming to the house and sending a give submitting a report to us? I was এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষ, অন্যদিকে কংগ্রেস মুখপাত্র সৌমাইত রায়ের সঙ্গে কি প্রতিক্রিয়া শোনাবো। দেশে সরকারের মানে যে পদ নিকৃষ্ট মানের সরকার এবং কি ধরনের অযোগ্য লোকেরা এই সরকার চালাচ্ছে এই রেল দপ্তর তার একটা বড় প্রমাণ। গত বছর করমণ্ডলের দুর্ঘটনার কথা আমাদের সবার মনে আছে, আমাদের বাংলার প্রথম মানুষকে আমরা হারালাম করমণ্ডলের দুর্ঘটনায়। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক তা হচ্ছে দেখুন, রেল দপ্তর যখন এরকম কোন রেল দুর্ঘটনা হয়েছে এবং রেল মন্ত্রীকে রেল দপ্তরকে মানুষ প্রশ্ন করেছে, তখন বিজেপির পক্ষ থেকে বিজেপির আইটি সেলের পক্ষ থেকে রেলমন্ত্রীকে ভগবান বানিয়ে টুইটার ক্যাম্পেইন ফেসবুক ক্যাম্পেইন শুরু হয়েছে যে আমাদের রেলমন্ত্রী আইআইটি থেকে পাস আউট, উনি বিরাট শিক্ষিত রেলমন্ত্রী, উনি এত ভালো রেলমন্ত্রী, রেল দুর্ঘটনা হওয়ার পরে রেল লাইনের ধারে চেয়ার পেতে বসে রিলিফের কাজ তদারকি করেছিলেন। আরে ভাই, দুর্ঘটনা ঘটার পরে রেল লাইনের ধারে চেয়ার পেতে বসার জন্য তো কাউকে রেলমন্ত্রী করা হয় না, যাতে রেলের দুর্ঘটনাটা না হয় সেইটা নিশ্চিত করা রেলমন্ত্রীর কাজ। মোদী সরকার এই যে কেন্দ্রের বিজেপি সরকার প্রথমে আসার পরে যে কাজটি করেছিল সেটা হচ্ছে ইউনিয়ন বাজেটের সাথে রেল বাজেটটাকে মার্চ করে দিয়েছে। রেল এখন ইউনিয়ন বাজেট আর রেল বাজেট একসঙ্গে হয়,
আগে তো ক্যাবিনেট বাজেট রেল বাজেট আলাদা ছিল, ফলে বাজেটারি অ্যালোকেশন বুঝতে পারতাম আমরা। কিন্তু এখন বর্তমানে এই যে বাজেট গত বছর এই বছর যে পেশ করলেন নির্মলা সীতারামন জি, কোথাও শুনেছেন একবারও বলেছে রেলের কথা, বাজেটের অ্যালোকেশনের কথা, বাজেটের বিষয়ে কোনো কথা, একটা দুটো ছিটফুট ঘটনা ছাড়া? এই যে বিরাট বড় প্রচার করে রেলমন্ত্রী বললেন কবচ মাদুলি এসব সব নিয়ে আসবেন, যা আমরা ভালো করে খতিয়ে দেখলাম যে সে তাতে যা ওনাদের বাজেটারি অ্যালোকেশন সেটা যদি সেভাবে চলতে থাকে তাহলে আগামী 30 বছরে এই 68,000 কিলোমিটার কভার হবে অ্যান্টি কলিশন ডিভাইস। কাকে ধোকা দিচ্ছেন এরা? শুধুমাত্র প্রচার সর্বস্ব প্রধানমন্ত্রী রেলমন্ত্রী, তারা ওই বুলেট ট্রেন বড়লোকেদের জন্য কয়েকটা ট্রেন করে গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন প্রতিনিয়ত যারা। ট্রেন দুর্ঘটনায় আক্রান্ত রানাঘাটের বৃদ্ধা, আহত রানাঘাটের গাঙ্গনাপুরে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা, ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে মুম্বাই যাচ্ছিলেন উৎপল, দুর্ঘটনায় চোট পান বৃদ্ধার ছেলেও। রানাঘাটের বৃদ্ধা অর্থাৎ এ রাজ্যের বহু বাসিন্দাও যেরকম ছিলেন ওই ট্রেনে, এবং যেমনটা জানা যাচ্ছে রানাঘাটের বৃদ্ধা তিনি ক্যান্সারের জন্য তার চিকিৎসার জন্য তার ছেলের সঙ্গে মুম্বাইতে যাচ্ছিলেন ওই ট্রেনে, এবং দুর্ঘটনায় চোট পান বৃদ্ধার ছেলেও এবং আহত হয়েছেন ওই বৃদ্ধা। মঙ্গলবার সকালে ট্রেন দুর্ঘটনা দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের বারাবাম্বু স্টেশনের কাছে যে হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেস লাইনচ্যুত হয় এবং এই ঘটনায় যেরকম ট্রেন চলাচলের উপর প্রভাব পড়েছে, পাশাপাশি এ রাজ্যের বহু বাসিন্দা তারাও কিন্তু আটকে পড়েছেন এবং এই দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছেন এ রাজ্যের বাসিন্দা, রানাঘাটের বাসিন্দা, এবং তার ছেলে ছিলেন তার সঙ্গে ক্যান্সারের জন্য, ক্যান্সারের যে চিকিৎসা সেই চিকিৎসার জন্য মুম্বাই যাচ্ছিলেন এবং সেই সময় বৃদ্ধার ছেলে তিনি চোট পান। রূপম রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, কি জানা যাচ্ছে এই বিষয়ে? ক্যান্সার আক্রান্ত যিনি বৃদ্ধা চিকিৎসার জন্য মুম্বাই যাচ্ছিলেন এবং তার ছেলে তিনিও আহত হয়েছেন, কি খবর পাচ্ছ? পরে কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে প্রতিটি মানুষ, তবে ধীরে ধীরে যেরকম আহতের সংখ্যা নিহতের সংখ্যা বাড়ছে সেরকমই আমরা নদিয়ার তরফে একটা খবর পাই যে রানাঘাটের গাঙ্গনাপুরের বাসিন্দা উৎপল সরকার, তার মার ক্যান্সার হয়েছিল, 64 বছর বয়স তার মা, তাকে নিয়ে গিয়েছিল হচ্ছে মুম্বাইয়ের এই ট্রেনে করে টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারপরেই উৎপলবাবুর বৃদ্ধা মা এই ট্রেন দুর্ঘটনায় জখম হয়েছেন। তিনি জানাচ্ছেন যে তারা ঘুমোচ্ছিলেন, এরকম ভোর রাতে সকালে ঘুমিয়ে থাকার কারণে সেভাবে কিছু অনুভব করতে না পারলেও তীব্র ঝাঁকুনির পর দাঁড়িয়ে যখন ট্রেনের বগি যখন পাল্টি হয়ে যায় তখন সিট থেকে ছিটকে পড়ে যান তার মা এবং মুখে আঘাত লাগে, সামান্য আঘাত লেগেছে উৎপলবাবুরও, এবং বাইরে এসেছেন তারপরে কোন রকমের বাঁচার জন্য বাইরে চলে এসেছেন এবং প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে রেলের তরফ থেকে তাদেরকে এবং ট্রেনে করে। একদম এরকম, ধন্যবাদ জানাবো তোমায়। আর এবার যে খবরে নজর রাখবো, টলিপাড়ায় অচলাবস্থা জট কাটাতে নবান্নে প্রসেনজিৎরা। মুখ্যমন্ত্রীর দরবারে দেব, প্রসেনজিৎ, গৌতম ঘোষ, নবান্নের বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। সন্ধ্যের মধ্যে জট কাটবে বলে আশা। গতকাল আমরা দেখলাম যে পরিচালকদের সঙ্গে যে বৈঠক করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার বাড়িতে, এবং তারপর দফায় দফায় দুটি বৈঠকও হয় গতকাল সন্ধে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে গিল্ড এবং যে ফেডারেশনের মধ্যে জট যে দ্বন্দ্ব অব্যাহত ছিল সেই দ্বন্দ্ব কিন্তু কোনোভাবেই কাটেনি। আজ সকাল থেকে ওটিটি সহ সিনেমা শুটিং, সিনেমার যে শুটিং এবং সিরিয়ালের যে শুটিং তা পুরোপুরি স্তব্ধ ছিল। সকাল থেকেই শুনশান ছিল টলিপাড়া, আর টলিপাড়ায় অচলাবস্থার জট কাটাতে নবান্নে মুখ্যমন্ত্রীর দরবারে প্রসেনজিৎ দেব এবং পাশাপাশি পরিচালক গৌতম ঘোষ। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দীপ্তিমান, এই যে বৈঠক হয়েছে এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও ছিলেন এই বৈঠকে, কোথাও গিয়ে আশার আলো কি দেখা গেল এই বৈঠক থেকে, কি কি নির্যাস উঠে আসছে? দেখো, একটু আগেই কিন্তু দেব একটা এক হ্যান্ডেলে পোস্ট করেছে এবং সেখানে কিন্তু পোস্ট করে স্পষ্টতই বলা হয়েছে যে আজকে বিকালের মধ্যে সবকিছু সমাধান হয়ে যাবে এবং আগামী কাল থেকে শুটিং শুরু হবে হতে পারে। এবং আজকে যে বৈঠক হয়েছে ওপরে, সেখানে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন কর্মবিরতি চলবে না এবং টেকনিশিয়ানদের যে ইস্যু রয়েছে সেই টেকনিশিয়ানদের ইস্যু অরূপ বিশ্বাস দেখে নিচ্ছেন এবং যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সবাই যাতে সব রকমভাবে কাজে যোগ দিতে পারে এবং সবাই যাতে কাজ করতে পারে সেই দিকে নজর রাখতে হবে।
এবং কাজ কর্মবিরতি যেন উঠে যায়, সেই মর্মে কিন্তু আজকে এখান থেকে বেরিয়ে গিয়ে তারা বোধ হয় প্রসেনজিৎ দেব এরা একটা বৈঠক করবেন এবং তারপরে বিকালের মধ্যেই যেটা মনে করা হচ্ছে আজকে বিকালের মধ্যেই কিন্তু পুরো সমস্যার সমাধান হয়ে যাবে এবং আগামী কাল থেকে শুটিং যেরকম ভাবে চলে সেইভাবে শুটিং স্টার্ট হবে বলে মনে করা হচ্ছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো দীপ্তিমান্দা। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। ফেডারেশন এবং পরিচালকদের দ্বন্দ্ব নিয়ে টোলপাড় টলিপাড়া এবং অচলাবস্থা জট কাটাতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রীর দরবার করেন প্রসেনজিৎ সহ দেব এবং গৌতম ঘোষ। আর এ নিয়ে বিস্তারিত যাব, আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায় নিউজরুম থেকে। অর্ক, আমরা দেখেছি গতকাল যে বৈঠক হয় এবং পরিচালকদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার বাড়িতে এবং তারপর দফায় দফায় যে দুটি বৈঠক হয় এবং আজ সকাল থেকেও কিন্তু সেই বৈঠকের পর কোনোভাবে আশার আলো দেখা যাচ্ছে না, অবশেষে মুখ্যমন্ত্রীর দরবার করলেন প্রসেনজিৎরা, কি বলছেন পরিচালক থেকে টেকনিশিয়ানরা, তাদের কি বক্তব্য? হ্যাঁ দেখো বাসুতে, একদমই যে বিষয়টা যে বিগত দুদিন থেকে প্রায় নদিনের কাছাকাছি হয়ে গেল যে জটিলতা তৈরি হয়েছিল, সেই জট কোথাও গিয়ে একটু হলেও ছাড়লো বলা যায় যে আজ দুপুর ১২টার সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং গৌতম ঘোষ একসঙ্গে নবান্নে পৌঁছে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকার তারা করেন এবং সেই সাক্ষাৎকারের পরই দেব টুইট বার্তায় কার্যত জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কথোপকথন হয়েছে সেই কথোপকথন অত্যন্ত ফলপ্রসূ এবং বিগত দুদিন ধরে যে টলিপাড়ায় শুটিং বন্ধ আছে সেই শুটিংও কিন্তু আগামীকাল থেকে শুরু হওয়ার সম্ভাবনার কথা টুইট বার্তায় জানিয়ে দিলেন অভিনেতা দেব। অর্থাৎ বলা যায় বিগত দুদিন ধরে যে সমস্যা, যে টালবাহানা, যে টলিপাড়ায় অচলাবস্থা তৈরি হয়েছিল সেই অচলাবস্থা কার্যত কেটে যাওয়ার আভাসই কিন্তু দেবের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রয়োজন হলে কথা বলবেন বা মুখ্যমন্ত্রীর তাদের অভিভাবক তিনি তার বাড়িতে পরিচালকদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন। তখনই কিন্তু মনে করা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি তারা হয়তো বৈঠক করতে পারেন, কিন্তু সেই সম্পর্কে পরিষ্কার আভাস তিনি দেননি। আজ হঠাৎই ১২টার সময় দেখতে পাওয়া যায় তার বাড়ি থেকে দেব এবং গৌতম ঘোষকে সঙ্গে নিয়ে একসঙ্গে তারা নবান্নের উদ্দেশ্যে পৌঁছে যান এবং নবান্নে গিয়ে সেখানে একসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরই বৈঠকের ফল অত্যন্ত সুন্দর হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে আশার আলো দেখা যাচ্ছে টলিপাড়ায় যে কার্যত কাল থেকে হয়তো জট কেটে যাবে এবং সন্ধ্যাবেলা কিছু একটা ফলপ্রসূ উত্তর আমরা পাবো বলে আশা করা যাচ্ছে। এখনো পর্যন্ত পরিচালক বা টেকনিশিয়ানদের তরফে কি কোনো মতামত বা আর্টিস্ট ফোরাম তারা কি বলছে এই বৈঠকের পর, আগামী কাল থেকে কি তাহলে শুটিং শুরু হচ্ছে? দেখো, আর্টিস্ট ফোরাম বা ফেডারেশনের পক্ষ থেকে এখনও কোনো লিখিত বিজ্ঞপ্তি বা তাদের তরফ থেকে কোনো তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সদ্য কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ডিরেক্টরস গিল্ডের সদস্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ভট্টাচার্য গৌতম ছিলেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব তাঁরা ছিলেন, তারা বৈঠকের পর এখনও পর্যন্ত লিখিত বিজ্ঞপ্তি কিছু দেননি, শুধুমাত্র দেব একটি টুইট করেছেন। পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যের পর কী তথ্য উঠে আসে অবশ্যই আমাদের সেদিকে চোখ থাকবে এবং ফেডারেশনের পক্ষ থেকে আজ সন্ধ্যেবেলায় আরও একটি বৈঠকের কথা আছে, অভ্যন্তরীণ বৈঠকের পর কী সিদ্ধান্ত হয় সেদিকেও আমাদের বিশেষ নজর থাকবে। একদমই ধন্যবাদ জানাবো অর্ক, আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায় ছিলেন নিউজরুম থেকে এবং সন্ধ্যের মধ্যে জট কাটবে বলে আশা এমনটাই টুইট করেছেন অভিনেতা দেব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন যে বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ পরিচালক গৌতম ঘোষ। একই সঙ্গে টেকনিশিয়ান, প্রযোজক এবং নির্দেশকদের ধন্যবাদ জানানো হয়েছে। তবে আগামীকাল থেকে সমস্ত শুটিং শুরু হবে এমনটাই এখনও পর্যন্ত জানা গিয়েছে এই বৈঠকের পর, কারণ সোমবারের পর অর্থাৎ গতকালের পর আজ সকালেও থেকেও কিন্তু সমস্ত শুটিং বন্ধ ছিল, সেক্ষেত্রে স্তব্ধ ছিল টলিপাড়া। দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দীপ্তিমান দা, ইতিমধ্যে যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর কোথাও গিয়ে একটা আশার আলো দেখা যাচ্ছে এবং দেব ইতিমধ্যেই তিনি টুইট করেছেন, কি জানা যাচ্ছে তাহলে কর্মবিরতি চলছে না, আগামীকাল থেকে শুটিং শুরু হবে এখনও পর্যন্ত যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে?
ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু জানিয়েছেন যে শুটিং শুরু করতে হবে, কর্মবিরতি চলবে না, এবং এই শুটিং শুরু করার জন্য যা যা করণীয় পদক্ষেপ নেওয়া সেই সব পদক্ষেপ নিতে হবে। স্বরূপ বিশ্বাসদের সঙ্গেও কিন্তু বসতে বলা হয়েছে, যাতে তাদের সঙ্গে নিয়ে যেসব ব্যাপার রয়েছে, যেসব কথা বলা দরকার রয়েছে সেই কথাগুলো যেন মিটমাট করে নেয় এবং আগামীকাল থেকে যেন শুটিং শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে শুটিং শুরু করতে হবে এবং কর্মবিরতি যাতে কোনো রকম ভাবে আর না চলে। বাকি টেকনিক্যাল যা সমস্যা রয়েছে, অর্থাৎ এছাড়াও যে টেকনিক্যাল যেটা প্রডিউসার এবং ডিরেক্টররা যে টেকনিক্যাল সমস্যাগুলোর কথা তারা বারবার বলছিলেন যে বিভিন্ন টেকনিক্যাল সমস্যা রয়েছে, তাদের কাজ করানো নিয়ে পয়সা অনেক কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, সেই টেকনিক্যাল সমস্যাগুলোর কিন্তু পুরো বিষয়টা কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে, এবং অরূপ বিশ্বাস আজকের বৈঠকে ছিলেন, তার সামনেই কিন্তু বলা হয়েছে যে পুরো টেকনিক্যাল আর যে যে সমস্যাগুলো রয়েছে, টেকনিশিয়ানদের নিয়ে যে সমস্যা রয়েছে সেই সব সমস্যাগুলো, বাকি সমস্যাগুলো কিন্তু অরূপ বিশ্বাস নিজে এটাকে হ্যান্ডেল করবেন, তাকে দেখতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে তাকে দায়িত্ব দিয়ে অর্থাৎ টেকনিশিয়ানদের নিয়ে যে সমস্যা রয়েছে বা টেকনিক্যাল যা সমস্যা রয়েছে সেইগুলোর দায়িত্ব কিন্তু পুরোটাই দেখতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। টেকনিশিয়ানদের সঙ্গে এখনো পর্যন্ত বৈঠক হয়নি, সেই টেকনিশিয়ানদের সঙ্গে যেন আজকেই বৈঠকে বসা হয় এবং তাদের সঙ্গে বসতে বলা হয়েছে, সেই সময়টা হয়তো আর কিছুক্ষণ পরেই জানা যাবে যে কখন তাদের সঙ্গে বৈঠকে বসছে। এবং মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে শুটিং শুরু করতে হবে, কর্মবিরতি চলবে না, কোনো রকমভাবেই এই কর্মবিরতি চলতে দেওয়া যায় না, এবং শুটিং শুরু করার জন্য যা যা করণীয় পদক্ষেপ যা যা করণীয় সব পদক্ষেপ নিতে বলা হয়েছে, অর্থাৎ এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। এবং আজকের বৈঠক এতটাই ইতিবাচক হয়েছে যে বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেব টুইট করেছেন এবং এক স্যান্ডেলে তিনি স্পষ্ট লিখেছেন যে দিদি বৈঠক খুবই সফল হয়েছে এবং যদি সব কিছু ঠিক চলে আজকে বিকেলের মধ্যেই কিন্তু সব কিছু রিজলভ হয়ে যাবে এবং আগামী কাল থেকে শুটিং শুরু হতে পারে শুটিং করায়। একদমই, এবং সে জায়গা থেকে দীপ্তিমান্দ একটা বিষয়, পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট ছাড়াও আরও একাধিক সমস্যার কথা তুলে ধরে কর্মবিরতি চালিয়ে যাওয়ার এক অধীন ধরে সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা, সেখান থেকে সমস্ত যে তাদের অসুবিধেগুলো সেই সমস্যার সমাধান হবে। একেবারেই, দেখো মূল রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে যে সমস্যা, টেকনিশিয়ানদের নিয়ে যে সমস্যা রয়েছে, টেকনিশিয়ানরা রাহুল মুখোপাধ্যায়ের ওখানে কাজ করতে চাইছেন না, এই যে বিষয়গুলো রয়েছে যেগুলো নিয়ে মূলত এই কর্মবিরতি শুরু হয়েছে, সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা একটা বিষয় এখানে স্পষ্ট যে রাহুল মুখোপাধ্যায় নিয়ে যা হবে সব আজকে বিকালের মধ্যেই কিন্তু এটা মিটিয়ে নিতে বলা হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু টেকনিশিয়ানদের সঙ্গে ডাইরেক্ট বসতে বলা হয়েছে, তার স্বরূপ বিশ্বাসের সঙ্গে সরাসরি বসতে, স্বরূপ বিশ্বাসের সঙ্গে বসে বাকি বৈঠক আজকে কমপ্লিট করে এবং সেই দিকে যেন একটা ইতিবাচক দিক নেওয়া হয় এবং আগামী কাল থেকে যাতে শুটিং শুরু হয় সেই দিকে যা যা করণীয় সব করার নির্দেশ কিন্তু আজকে মুখ্যমন্ত্রী দিয়েছেন। একদম, ধন্যবাদ দীপ্তিমান। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। মেট্রো যাত্রীদের জন্য সুখবর, সোমবার থেকে অরেঞ্জ লাইনে 74টি পরিষেবা, সকাল 8টা থেকে পরিষেবা শুরু, 20 মিনিট অন্তর পরিষেবা, শনিবারও মিলবে মেট্রো। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, মেট্রো যাত্রীদের জন্য কি সুবিধা থাকছে? দিক থেকে এই মেট্রো পরিষেবা চালু হচ্ছে, যেখানে সকাল 9টার পরিবর্তে সকাল 8টায় মেট্রো পরিষেবা শুরু হবে এবং শেষ মেট্রো পরিষেবা মিলবে রাতের 8টায়। সেক্ষেত্রে শনিবার পর্যন্ত, অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা অরেঞ্জ লাইনে, অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় এই পরিষেবা থাকছে। সেক্ষেত্রে রবিবার দিনে কোনো পরিষেবা না থাকলেও শনিবার দিন কর্মব্যস্ত দিন হিসেবে সেটিকে যুক্ত করা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে 20 মিনিট অন্তর এই পরিষেবা মিলবে। প্রায় 74টি পরিষেবা আপ এবং ডাউনে চলবে বলে জানা যাচ্ছে মেট্রো রেলের তরফে। এবং সব থেকে বড় বিষয় যে যাত্রীদের সুবিধার জন্য এবং যাত্রীর সংখ্যার চাপের জন্যই কিন্তু পরিষেবা বৃদ্ধি করা হলো, যা সকাল 9টার পরিবর্তে সকাল 8টায় এবং বিকেলবেলা 4:40 পরিবর্তে রাত 8টায় শেষ মেট্রো পরিষেবা মিলবে হেমন্ত মুখোপাধ্যায় এবং কবি সুভাষ থেকে। ধন্যবাদ জানাবো শাশ্বতী রায়, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। 20 মিনিট অন্তর পরিষেবা, শনিবারও মিলবে মেট্রো। অন্যান্য খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবার যে খবরে নজর রাখবো, কেরালার ওয়েনারে ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টিতে ধস নেমে বিপর্যয় পরিস্থিতি, মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 84 জনের, আহত কমপক্ষে 150 জন, শতাধিক মানুষের আটকে পড়ার আশঙ্কা। গতকাল মধ্যরাতে ধস নামে ভারী বৃষ্টিপাতের জেরে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, উদ্ধার কাজে ভারতীয় বায়ুসেনারাও।
ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, ইতিমধ্যে কেরলের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে কথা হয়েছে, সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, উদ্ধার কাজ কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, উদ্ধার কাজ কিন্তু জোর কদমে চলছে, কিন্তু এখনো পর্যন্ত মৃতের সংখ্যা যেটা পাওয়া যাচ্ছে সেটা কমপক্ষে 90 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর তাতে 150 জনের বেশি আহত, তার সঙ্গে অনেকে এখনো আটকে পড়ে রয়েছেন। তার কারণ যে জায়গাতে ঘটনাটা ঘটেছে, পার্বত্য যে জায়গা, সেখান থেকে যে হরপা বানের মতো পরিস্থিতি তৈরি হয় এবং লাগাতার বৃষ্টিতে কিন্তু এই এই মানে কাদা মাটি সেগুলো কিন্তু ক্রমাগত নিচে নেমে আসে এবং যে সমস্ত জায়গাতে বসতি রয়েছে যে সেখানে কিন্তু এই মানুষেরা আটকে পড়ে, বিভিন্ন বাজার, তার সঙ্গে যে যে চারটি গ্রামের কথা বলা হচ্ছে সেই যে চারটি গ্রাম কিন্তু কার্যত জলবিচ্ছিন্ন, অর্থাৎ অন্য সমস্ত জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে চারটি গ্রাম। এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কথা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা বলেছেন পিনারায় বিজয়নের সঙ্গে, তার সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তিনি অন্তত 5 কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন এই কেরলের জন্য এবং 2 জন IAS অফিসারকে তিনি পাঠিয়েছেন এই সমস্ত ব্যাপারটাকে খতিয়ে দেখার জন্য। ইতিমধ্যেই সেনা সেখানে রয়েছে, সেনা তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছে, যে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার, যে হেলিকপ্টার দিয়ে এই ধরনের উদ্ধার কাজ চালানো হয় সেই বিশেষ হেলিকপ্টার কাজে এই মুহূর্তে কাজ করছে, NDRF টিম কাজ করছে, SDRF টিম কাজ করছে। সুতরাং কোয়েনারের যা পরিস্থিতি এবং যেভাবে এই যে ভূমিধসের ঘটনা ঘটেছে, 2 বার ভূমিধস হয়েছে অন্তত 2 ঘন্টা অন্তর, 2 ঘন্টার মধ্যে 2 বার ভূমিধসের ঘটনা ঘটেছে এবং লাগাতার বৃষ্টি চলছে, যে কারণে কিন্তু উদ্ধার কাজ অনেকটা শক্ত করে দিয়েছে, কঠিন করে দিয়েছে। এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে যেভাবে খবর আসছে কেরল থেকে, তাতে কিন্তু এই কোয়েনারের মৃত্যুর সংখ্যা কিন্তু 100 ছাড়াতে পারে, কেননা স্থানীয় হাসপাতালগুলিতে বহু মানুষ আহত অবস্থায় রয়েছে, মৃতের সংখ্যা যে আরো বাড়তে পারে এটা কিন্তু অনেকটাই পরিষ্কার। ধন্যবাদ দিব্যেন্দু, অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ ছিলেন ফোন লাইন। কেরলকে 5 কোটি টাকা সাহায্য, তামিলনাড়ুর 2 দিনের শোক পালন, রাজ্যের কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে, 2 IAS অফিসারকে কেরল পাঠালেন স্ট্যালিন, মৃতদের 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ। ভারী বৃষ্টিপাতের জেরে তবে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজে নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনাকেও। কমপক্ষে এখনো পর্যন্ত যে মৃতের সংখ্যা জানা যাচ্ছে 84 জনের, 150 জন আহত হয়েছেন, উদ্ধার কাজে হাত লাগিয়েছেন ভারতীয় বায়ুসেনাও। কেরলকে 5 কোটি টাকার সাহায্য তামিলনাড়ুর এবং কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে, 2 IAS অফিসারকে কেরল পাঠালেন এম কে স্ট্যালিন, মৃতদের 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের তরফে সংসদে দাঁড়িয়ে ক্ষতিপূরণ বাড়ানোর আর্জি রাহুল গান্ধীর, ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় সেমনি আর্জি জানিয়েছেন রাহুল গান্ধী। লোকসভায় রাহুল গান্ধী ঠিক কি বলেছেন শোনাব। So early this morning, Wayanad was hit by several devastating landslides. More than 70 people have been killed. Mundakai village has been cut off, and the devastating loss of lives and extensive damage is yet to be assessed due to the scale of the tragedy. I have spoken to the Honorable Defense Minister and the Chief Minister of Kerala. I request the Union Government to extend all possible support for rescue and medical care, immediate release of the compensation to deceased people, if that compensation can be increased as well, restore vital transport and communication lines, set up relief at the earliest, and prepare a roadmap for the rehabilitation of the affected families. Okay. Even as I speak, the threat of landslides looms over many areas in Wayanad and the Western Ghats. Our country has witnessed an alarming rise in the landslides in the last few years. There is an urgent need for mapping of landslide prone areas and to take up mitigation measures and an action plan to address the growing frequency of natural calamities in the ecologically fragile region. Thank you, sir. প্রায় 9.5 ঘন্টা পর বারিক বিশ্বাসের বাড়ি ছাড়লো ইডি। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বসিরহাটের ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি ও রাইস মিলে ইডির হানা। একযোগে আজ 7 সকালে 10 জায়গায় ইডির হানা। বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর ব্যবসায়ীর নাম উঠে আসে।
সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে তল্লাশি অভিযান শুরু হয়েছে, 9 ঘন্টা পর বাড়ি ছেড়েছে ইডি, কি কি তথ্য ইডি হাতে উঠে এলো, কি জানা যাচ্ছে, রেশন দুর্নীতির সঙ্গে কি যোগসূত্র রয়েছে এই বারিক বিশ্বাসে? দেখো, পাটিবুর রহমান অর্থাৎ রেশন দুর্নীতির চিকিং পিং পাটিবুর রহমানের জেরা করে এই এবং খাদ্যমন্ত্রী অর্থাৎ তার এই ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাসে নাম উঠে আসছে। আমি কিন্তু আজকে সান্তকালে আর ঘরে মুর্শিদাবাদের সুন্দরপুরে ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়িতে এক ইডি আধিকারিকরা অন্যদিকে ব্যবসায়ী এবং আয়কর দপ্তরের আধিকারিকরা এসে হাজিরা এবং তল্লাশি চলে প্রায় 9.5 ঘন্টার মধ্যে তল্লাশি চালায় বিভিন্ন জায়গায়। একদিকে যারা পরিবারের সদস্য জিজ্ঞাসাবাদ করে, অন্যদিকে বাড়ির পরিবারের অন্যান্য যারা আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে, তার ব্যাংকের অ্যাকাউন্ট চেক এবং বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখে। এর মধ্যে ইডি সূত্রে যে খবর, কিছু নথি উদ্ধার করা হয়েছে এবং যে বাড়ির বিশ্বাসের যে নাম যে বারবার উঠে গেছে, এর আগেও কয়েকবার কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসেছিল অন্য মামলায়, সেই কিন্তু খালি হাতে ফিরে গিয়েছিল। এইবার নতুন করে কোনো তথ্য নিয়ে তারা নতুন করে এই রেশন দুর্নীতির মামলায় আরো কি তথ্য উঠে আছে সেটাও তদন্তকারীরা দেখছে। ইতিমধ্যে বাড়ির বিশ্বাসের প্রায় 9.5 ঘন্টা দেওয়ার পরে তার রায় ছিল এবং তার বাড়ি আর এনফোর্সমেন্ট ডিরেক্টরের সদস্যরা, পাশাপাশি নতুন কোনো তথ্য উঠে আছে কিনা সেটা সময়ের সঙ্গে বলা যাবে। ইতিমধ্যে কিন্তু ব্যাংকের নথি, ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আনিসুর রহমানের দাদা মুকুল রহমানের বাড়িতে ইডি হানা, বাকিবুর রহমানের আত্মীয় আনিসুর রহমান বারাসাতে দেগঙ্গার বাড়িতে ইডি হানা। ভক্তি দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ভক্তি, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ, তল্লাশি অভিযান কি চলছে? দেখো, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে রেশন দুর্নীতি মামলায় যতীন্দ্র মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয় দেগঙ্গার এক তৃণমূল নেতা আনিসুর রহমান, তার দাদা মুকুল রহমান, যার বাড়িতে ইডি খাউকে পাড়া বাড়িতে হানা দিয়েছে 5টা নাগাদ। এখনো চলছে তল্লাশি এবং যেটা জানা গেছে শুক্রবার জেরা করে এই মুকুল রহমানের নাম পাওয়া যায় এবং তার সঙ্গে যে ব্যবসায় জড়িত এবং যে কেলেঙ্কারি দেশন জীবিত হয়েছে তার সাথে মুকুল রহমান কিন্তু পরিচয় আছে, যোগাযোগ আছে। তাহলে এখানে চালকল আছে, পাশাপাশি তার একটি দক্ষিণ চব্বিশ পরগনা ফুড প্রসেসিং এর একটা কারখানা আছে, অর্থাৎ এরা কিন্তু শুধু রেশন দুর্নীতি নয়, সঙ্গে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইডি একদমই। তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে এবং সেক্ষেত্রে কি তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ জানাবো ভক্তি দিয়ে, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। রেশন দুর্নীতি কাণ্ডে শহরের পাশাপাশি জেলা জুড়ে সক্রিয় ইডি। বারাসাত বসিরহাটের পর ভাঙড়েও ইডি হানা ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কারখানায় ইডির হানা। জাহাঙ্গীর আলমের আটা কারখানায় ইডি হানা, আনিসুর রহমান ও আলিফনুর রহমানের রাইস মিলে ইডি। জাহাঙ্গীর হোসেন রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। জাহাঙ্গীর, ভাঙড়ে যে ইডি আধিকারিকদের হানা, এখনো পর্যন্ত এই রেশন দুর্নীতির সঙ্গে কি যোগসূত্র উঠে এলো, কি জানতে পারছো? সকাল থেকে মূলত আসছি, মূলত যে ভাঙড়ে যে দুটি রাইস মিল সেই রাইস মিলে সকাল ভোর থেকেই কিন্তু ইডি আধিকারিকরা এবং কেন্দ্র বাহিনী তারা কিন্তু এর মধ্যে প্রবেশ করে এবং তারা তদন্ত শুরু করে, পাশাপাশি তারা ভেতরে কি আছে না আছে কিন্তু দেখার চেষ্টা করছে। বা যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, ভেতরে কিছু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ঘোরাঘুরি করছে, কিন্তু কিছু লেবারও তারা আসছিল কিন্তু তাদেরকে কিন্তু কোনো রকমভাবে বাইরে দেওয়া হয়নি এবং কিছু বাইরে থেকেও তারা কিছু মানুষ ঢোকার চেষ্টা করেছে তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। মূলত ভেতরে ইডি আধিকারিক তারা কি করছে কিন্তু বাইরে থেকে সম্পূর্ণ দেখা সম্ভব না, তবে আমরা অপেক্ষা করছি ভেতরে তারা কি তদন্ত করে, কি নথি উদ্ধার করে সেটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে। তবে দীর্ঘ 11 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো রকম ভেতর থেকে খবর পাওয়া যাচ্ছে না। একদমই, ধন্যবাদ জানাবো জাহাঙ্গীর হোসেন, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। রাজ্যের 10 জায়গায় ইডি হানা বসিরহাটে, একদিকে আপনাদের সামনে তুলে ধরছিলাম রাজারহাট, অন্যদিকে ভাঙড়। রাজ্যের 10 জায়গায় আজ 7 সকালে ইডি হানা, শহর জুড়ে সক্রিয় ইডি রেশন দুর্নীতির তদন্তে। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠর বাড়িতেও ইডি অভিযান। 7 সকালে এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা রাজারহাট সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় হানা দেন। রাজারহাট, বসিরহাট, ভাঙড় 3 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই প্রসঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত
মোল্লা এবং পাশাপাশি বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। আজ সকাল থেকে যা চলছে উল্লসিত, আমরা উল্লসিত, আমরা ভোট লুট যারা করেছে, যারা উত্তর চব্বিশ পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনিচোর, গমচোর, সেই চোরাদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায়। দেখুন, আইন সবার জন্য সমান, সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক। ভাঙড় কি আর ক্যানিং কি আর গোটা ভারতবর্ষ কি, যেখানে যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তাদের তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় তারা হানা দিতে পারে, রেড করতে পারে, এটা নিয়ে তো নতুন কোনো কিছু নেই। ইনভেস্টিগেশন চলছে, ফলে যারা কে তৃণমূল নেতা, কে বিজেপি নেতা, কে সিপিএম নেতা, এটা বড় কথা নয়। আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি মনে করি কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে সোলানা ব্যবস্থা হোক, এটা আমরা চাই। অবশেষে দুবছর পর গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হলো অনুব্রত মণ্ডলের। গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন তিহার জেলে বন্দী কেষ্ট মণ্ডল, তদন্তে সব রকম সহযোগিতার শর্তে সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হয়েছে তার। তবে সিবিআইয়ের মামলায় জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না অনুব্রত। এডিট করা মামলার জেরে তাকে তিহার জেলেই আপাতত থাকতে হচ্ছে। 2022 সালের অগস্ট মাসে অনুব্রত মণ্ডল বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং প্রথমে তাকে গ্রেফতার করে সিবিআই, এবং এরপর আমরা দেখেছিলাম যে আসানসোল সংশোধনাগারে তাকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে তিহার জেলে পাঠানো হয় এবং দুবছর তিহার জেলেই বন্দী ছিলেন অনুব্রত মণ্ডল। আর এ বিষয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এবং পাশাপাশি তৃণমূলের তরফে আর কি কি বক্তব্য উঠে আসছে শোনাবো। 2022 সালের অগস্ট মাস থেকে একজনকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হল। তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন, তবুও ন্যূনতম মানবিক মুখ না দেখিয়ে তার এক মেয়েকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। দুবছর জেলে পচিয়ে মারার পরে আজ অবধি তদন্তের শুরু হলো না, যেটা আমরা বারবার বলছি। ইডি বা সিবিআই কোনো তদন্তের শুরু করতে পারে না, তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদী প্রহসন করে এবং বেছে বেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিরোধী শাসিত রাজ্যে বিরোধী নেতা নেত্রীদের এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারাতে পারে না বলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কালিমা লিপ্ত করার। একটাই কথা বলবো, বেটার লেট দ্যান নেভার। আমরা এটা সারা জেলার এবং সারা বাংলার মানুষের এক্সপেকটেশনই ছিল যে যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে তার জামিনের সম্ভাবনা খুব শীঘ্রই আছে। সেরকম সারা জেলাতেই একটা তৎপরতা ছিল এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত, খুশি যে আজকে গরু চুরি মামলাটাতে, সিবিআইয়ের কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি ইডির কেসটাতেও জামিন তিনি পেয়ে যাবেন। বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলছেন শোনা। মণ্ডল সিবিআই মামলায় আজকে জামিন পেয়েছে, কিন্তু এখনও ইডির মামলা চলছে, গরু পাচার কাণ্ডেই চলছে। এর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ আছে। যারা ভাবছে যে এই মামলায় জামিন পেয়েছে মানে কেষ্টমণ্ডল পেরিয়ে আবার বীরভূমের রাজনীতিতে যুক্ত হবে, তারা মূর্খের সঙ্গে বাস করছে। একটা কনস্টিটুয়েন্সি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্র যেটা দেশ বিরোধী ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে কেষ্টমণ্ডলেরা। সুতরাং কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মহামান্য উচ্চ ন্যায়ালয় যে রায় দিয়েছে, আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল। সিবিআই স্পেশাল আদালতে শেখ শাহজাহান মামলা, সিবিআই স্পেশাল আদালতে শেখ শাহজাহান মামলা আপনাদের জানিয়ে রাখবো। আয়কর জমা দিতে চায় শেখ শাহজাহান, কোর্ট নির্দেশ দিক ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য একটি গাড়ি ফেরোচ্ছে আবেদন জানাচ্ছি আদালতে বললেন শাহজাহানের আইনজীবী। এই আবেদনে সাড়া দেওয়ার এখতিয়ার আদালতের নেই, ইডির কাছে আবেদন জানান, সম্ভব হলে ইডি দিতে পারে।
আমি ইডি বা ব্যাংককে নির্দেশ দিতে পারি না, আদালতে বললেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। মামলার পরবর্তী শুনানি রয়েছে 12 অগস্ট। আয়কর জমা দিতে চায় শেখ শাহজাহান, ফেরত চায় একটি গাড়িও, আবেদন নগর দায়রা আদালতে, সিবিআই স্পেশাল আদালতে। শেখ শাহজাহানের আইনজীবী, তিনি যেমনটা বলেছেন যে আয়কর রিটার্ন জমা দিতে চাই কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের যে মন্তব্যই, আবেদনের সাড়া দেওয়ার আদালতের এখতিয়ার নেই এবং ইডির কাছে আবেদন জানাতে পারেন, তাদের পক্ষে সম্ভব হলে তারা দিতে পারেন। দুটি আবেদনের শুনানি রয়েছে আগামী 12 অগস্ট। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব শুভেন্দু। বিধানসভায় সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা, সংবিধান মানেন না তৃণমূল বিধায়করা, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের অনুমোদন ছাড়াই শপথ, শুভেন্দু অধিকারী এমনটাই জানান। ছাড়া যারা সংবিধান মানেন না তারা কিভাবে সাংবিধানিক পদে, চোরদের বাড়তে ইডির অভিযান চলছে, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, রাজ্যপালের অনুমোদন ছাড়াই শপথ যে বিষয়ে তিনি আজ বললেন শুভেন্দু অধিকারী, আর কি কি বিষয় বলেন স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও শুভেন্দু অধিকারী? দেখো, বেশ কয়েকটি বিষয়কে সামনে এনেই কিন্তু বিরোধী দলনেতা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আজকে বিধানসভা সচিবালয়ে জমা দিলেন এবং সেখানে তিনি 50 জন বিধায়ককে নিয়ে সচিবালয়ের কাছে, সচিবের কাছে যান এবং সেখানে অনাস্থা প্রস্তাব জমা দেন এবং সেখানে বেশ কিছু অভিযোগ তারা করেছেন। যেভাবে রাজ্যপালকে আড়ালে রেখে বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ হয়েছে, অন্যদিকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আসছেন তা নিয়েও, এবং যেদিন অবিচারী হওয়ার কথা ছিল অর্থাৎ বিধানসভা রীতি অনুযায়ী কোনো বিধায়ক মারা গেলে তার অবিচারী তার পরের দিন অর্থাৎ তার ওয়ার্কিং ডেতে তার অবিচারী করা হয়, যেহেতু কালকে মুখ্যমন্ত্রী এসেছিলেন সেই জন্য কিন্তু সেই শোক প্রস্তাব হয়নি, উল্টে আজকে শোক প্রস্তাবের পর বিধানসভা বন্ধ হয়েছে। একাধিক অভিযোগ এবং বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, সেই সব বিষয় নিয়েই কিন্তু আজকে লোক বিধানসভার স্পিকারের বিরুদ্ধে আজকে সচিবালয়ে এই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। তবে বিধানসভার আর কয়েকটা দিন বাকি রয়েছে, এই অনাস্থা প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে বিধানসভা সূত্রের খবর, এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। একদমই, ধন্যবাদ দেবজ্যোতি। শুভেন্দু অধিকারী ঠিকই বলেছেন, শোনাব। ডেপুটি স্পিকার হাউসে থাকা সত্ত্বেও অধ্যক্ষ নিজে দুই সদস্য সদস্যকে পাঠ করান, পরবর্তী ক্ষেত্রে চারজনের ক্ষেত্রেও রাজ্যপাল মহোদয়ের অনুমোদন ছাড়া শপথ বাক্য পাঠ করিয়ে তিনি সংবিধানকে এবং সংবিধানের যিনি কাস্টোডিয়ান তাকে চ্যালেঞ্জ করে আক্রমণ করেছে, সংবিধান মানেন না তার সাংবিধানিক পোস্টে থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ নিয়ে আলোচনার প্রস্তাব রাজ্য বিধানসভায়, আলোচনার প্রস্তাব তৃণমূলের আগামী সোমবার 5 অগস্ট বিধানসভায় প্রস্তাবের উপর আলোচনা। আপনাদের জানিয়ে রাখবো বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ, যে অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও এই বিষয়ে সরব হয়েছেন। এবার রাজ্য বিধানসভায় এই বিষয়ে আলোচনার প্রস্তাব আগামী সোমবার 5 অগস্ট বিধানসভায় প্রস্তাবের উপর আলোচনা। এ বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন, শোনাবো। বিজেপি মূলত বাংলাকে যে কোনো মূল্যে, যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে, সেই জন্য হিংসার প্রতিহিংসার পরবর্তী হয়ে বশবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। তা দেখেছি লক্ষ্য করে যে বিজেপির মধ্যে আবার কেউ কেউ বলছেন যে বাংলা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না, আমরা রেজলিউশন আনছি এই কারণে যে প্রথমত বাংলার মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য, টু বি ইউনাইটেড এগেনস্ট দিস কনস্পিরেশন, এই কনস্পিরেশন বিরুদ্ধে এক হওয়ার জন্যে। আর দ্বিতীয়ত বিজেপির যারা বলছেন আমরা এই এই ভাগ চাই না, তারা ফ্লোরে আসুন, মেম্বারই আসছেন তাদের মধ্যে, ফ্লোরে আসুন এবং বলুন তারা তাদের বক্তব্যটা, তাহলে আমার মনে হয় যে বাংলা ভাগের এই চক্রান্তটা ঢুকে দেওয়া যাবে।
বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়েননি। আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে। আমরা চিন্তিত 72টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না ইএসএফকে ভেড়া করার জন্য। আমরা এগুলো নিয়ে চিন্তিত, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড় সুন্দরবন জঙ্গল মহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাকিটা সোমবার দিন যখন 11টার সময় ডিসকাশন স্টার্ট হবে, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের বক্তব্য রাখব এবং আমি নিজেও এই রেজুলেশনে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার। ইতিহাস গড়লেন মনু ভাকের, প্যারিস অলিম্পিকে জোড়া পদক মনু ভাকেরের। শুটিং মিক্সড ডাবলসে পদক, শুটিংয়ে ব্রোঞ্জ মনু সরবজত জুটি। সঙ্গীতা দে আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ইতিহাস গড়লেন মনু ভাকের, প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক পেলেন তিনি এবং টোকিও অলিম্পিক্স থেকে প্যারিস অলিম্পিক্সে তার যে প্রত্যাবর্তন, সে জায়গা থেকে কি বলবে? দেখো, টোকিও অলিম্পিকে যে খামতিগুলো ছিল সেই খামতিগুলোকে পিছনে ফেলেই প্যারিস অলিম্পিকে নেমেছিলেন মনু ভাকের এবং তার উপর পদকের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশায় তিনি সফল। এখনো পর্যন্ত ভারতের 2 মেডেল এসেছে প্যারিস অলিম্পিক থেকে এবং 2টোই ব্রোঞ্জ, এবং সেই 2টোই এসেছে কিন্তু মনু ভাকেরের হাত ধরে। একটা মনু ভাকেরের ব্যক্তিগত ইভেন্ট ছিল 10 মিটার এয়ার পিস্তল, যেখানে গত রবিবার দিন মনু ভাকের পদক জেতেন এবং আজকে 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে সরবজত সিংকে সঙ্গে নিয়ে মনু ভাকের ব্রোঞ্জ জিতলেন। এবং স্বাধীনতা পরবর্তী সময়ে মনু ভাকের হচ্ছে ভারতের প্রথম একমাত্র অ্যাথলিট যিনি একই অলিম্পিকে 2টো পদক জিতলেন। 1900 সালে সেটাও প্যারিস অলিম্পিকই ছিল, সেখানে নর্ম্যান পিচার, তিনি তখন স্বাধীন হয়নি ভারত, সেই সময় অংশ নিয়েছিলেন অলিম্পিক্সে এবং 2টো সিলভার পেয়েছিলেন। তো সেই কারণেই বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স পরবর্তী অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে মনু ভাকের একমাত্র ভারতীয় অ্যাথলিট যিনি একই অলিম্পিকে 2টো মেডেল জিতেন। এবং আর একটা বিষয়ও, সেটা হচ্ছে 12 বছর আগে গগন নারাং শেষবার, গগন নারাং এবং বিজয় কুমার শুটিংয়ে শেষ পদক এনে দিয়েছিলেন। মাঝে 12 বছরের একটা গ্যাপ ছিল যেতে যখন আর শুটিং থেকে পদক আসেনি। এবার প্যারিসে সব থেকে বেশি সংখ্যক 21 জনের দল পাঠানো হয়েছিল এবং শুটিং থেকে পদকের প্রত্যাশাও ছিল। আমরা প্রথম দিন অলিম্পিকে 2টো মেডেল হাতছাড়া হওয়ার পর মনু ভাকের হাত ধরেই শুটিং থেকেই ভারত কিন্তু প্রথম প্যারিস অলিম্পিকে পদক পেল, 2টো ব্রোঞ্জ পেল। এবং আজকের এই 12 বছর আগে ঠিক এই দিনটাতেই 30 জুলাই এই গগন নারাং শেষবার পদক এনে দিয়েছিল ভারতকে, এবং সেটা আজকে গগন নারাং নিজে মুখে স্বীকার করেছেন। গগন নারাং এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে প্যারিসে রয়েছেন শেপ্ট মিশন হিসেবে। তার সামনেই আবার আজকের দিনে মনু ভাকের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন, একটা যেন বৃত্ত কোথাও গিয়ে সম্পূর্ণ হলো। এটা ভারতের কাছে অত্যন্ত গর্বের দিন বলতে বিধা নেই এবং মনু ভাকের কাছেও অত্যন্ত গর্বের মুহূর্ত। ধন্যবাদ তোমায়। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:30।